আমি যেহেতু বলেছি লম্বা কথা বলবো না, ওয়াজ করবো না, হুজুর কথা বলবেন, আমি শুধুমাত্র আপনাদের জন্য বলবো ইসলামের ইতিহাসের ছয় জন নারী, আপনারা ইসলামের ইতিহাসের ছয় জন নারীর জীবনী পড়বেন, আর ছয় জন নারীর থেকে বেশি না মাত্র ছয়টা শিক্ষা গ্রহণ করবেন। মনে রাখুন কথাগুলো, ছয় জন নারী থেকে ছয়টি শিক্ষা, ছয় জন থেকে কয়টি? ছয়টি। এক নম্বর, যেই নারীর জীবনী পড়বেন এবং স্মরণ করবেন তিনি হচ্ছেন হযরতে হাজেরা, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা, তার জীবন থেকে যে শিক্ষাটি গ্রহণ করবেন সেটি হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ ভরসা, তাওয়াক্কুল কিভাবে কেমনে করতে হয় এই শিক্ষাটা হযরতে হাজেরা তার জীবন থেকে আপনারা গ্রহণ করবেন। যেমন হযরতে হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ইসমাইল সহ মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন মক্কায়, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, এখানে রেখে যখন রওনা করছেন হযরত হাজেরা, তিনি জিজ্ঞেস করছেন, ওগো আমার প্রাণের স্বামী, ও আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম, আমাদেরকে এ আমাকে আর আমার এই দুধের বাচ্চাকে জনমানবহীন এই শূন্য মরুভূমির ভেতরে কেন রেখে যাচ্ছেন, কি জন্য রেখে যাচ্ছেন? কোনো জবাব নাই। দ্বিতীয়বার বললেন, কোনো জবাব নাই। তৃতীয়বার বলার পর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঁচা করে দেখায় দিলেন। হযরত হাজেরা বুঝে ফেললেন যে আল্লাহর নির্দেশেই রেখে যাচ্ছেন। হযরত হাজেরা তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্বামী, ও আল্লাহর নবী ইব্রাহিম, যে আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, যদিও কোনো বাড়ি নেই, ঘর নেই, গাছপালা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি, বালি আর বালি, উপরে মাথা গোজার মতো ঠায় নেই রৌদ্র, এই কঠিন অবস্থাতেও যেহেতু আপনি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি হাজেরা সেই আল্লাহর উপরেই ভরসা করলাম, তার নির্দেশে যেহেতু রেখে যাচ্ছেন অতএব তিনি আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ, এভাবে তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। আমাদের হলো কি হতো, আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এরকম করতাম তাহলে সাথে সাথে স্ত্রী হয়তো রিয়্যাক্ট করতো, বলতো যে এখানে কেন রেখে যাচ্ছ, পারবা না তো, বিয়ে করেছিলা কেন, এনেছিলা কেন, ইত্যাদি ইত্যাদি শুরু করে দিত, একেবারে যত রকমের ওয়াজ নসিহত আছে হুজুরদের ফেল করে একেবারে গালিগালাজ সহ অনেকে শুরু করত। কিন্তু হযরত হাজেরা তিনি এই ধরনের কোনো রিয়্যাক্ট না করে তিনি সন্তুষ্ট চিত্তে বলছেন, আপনি নিশ্চিন্ত মনে আপনার এলাকা ফিলিস্তিন, মক্কা থেকে ফিলিস্তিন অনেক দূরে, আপনি ফিরে যান, এখানে কেউ না থাকলেও যেহেতু আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন অতএব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। পুরস্কার কী হলো, ফলটা কী হলো, হযরত হাজেরা ভরসা করলেন কার প্রতি, কার উপরে? আল্লাহর উপরে। তো আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা হাজেরার এই আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলের জন্য আল্লাহ কী করলেন, ইসমাইলের পায়ের নিচ থেকে জমজমের পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। জুরহুম গোত্রকে সেখানে নিয়ে এসে তারা ওখানে বাড়িঘর তৈরি করলো, বসবাসের জায়গা বানালো, ওনাদের জন্য ব্যবস্থা করলো। এরপরে আল্লাহ পাক পৃথিবীতে যত রকমের ফল ফুল ইত্যাদি তৈরি হয়, উৎপন্ন হয়, গাছে হয়, মক্কায় সকল ফলের গাছ নাই কিন্তু সকল প্রকারের ফল মক্কায় পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ এত বরকত দিলেন। অর্থাৎ হাজেরা তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করলেন, জায়গার ব্যবস্থা করলেন, বসবাসের ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যত বেশি আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ পাক তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন, রিজিক বাড়িয়ে দেবেন, আল্লাহর রহমত নাজিল করবেন, সংসারেও আল্লাহ বরকত দান করবেন। যতই আপনার অভাব হোক, অনটন হোক, সমস্যা হোক, বিপদ হোক, মুসিবত হোক, আপনি অসুস্থ হয়েছেন, কষ্টে আছেন, সর্ব অবস্থায় আপনি ভরসা করবেন আল্লাহর উপরে, না শুকরিয়া করবেন, না দুঃখ করবেন, না আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ তাআলা এই সমস্যাগুলো দূর করে দেবেন। তাহলে হাজেরার জীবন থেকে আমরা শিখব কি, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। দ্বিতীয় নম্বর,
দুই নম্বর যেই মহিলার জীবন থেকে আমরা শিখব তিনি হলেন ফেরাউনের স্ত্রী নাম হলো আসিয়া ফেরাউন ছিল জালেম সে ছিল খোদাদ্রোহী নিজেকে সে খোদা দাবি করেছিল ফেরাউন সেই ফেরাউন জালিমের স্ত্রী হলেন আসিয়া আসিয়া স্বামীর প্রতি ঈমান আনেন নাই স্বামীকে রব হিসেবে গ্রহণ করেন নাই স্বামীর সেবা স্বামীর খেদমত সংসারের কাজকর্ম যা করা লাগে সবকিছু ঠিকমতো তিনি করেছেন শুধুমাত্র তিনি স্বামীকে রব মানেন নাই কারণ মানুষের সকলের রবকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই জন্য হযরতে আসিয়ার ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত উদাহরণ কোরআনে আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন সূরা তাহরীমের মধ্যে আল্লাহ উদাহরণ দিচ্ছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ফেরাউনের স্ত্রীর উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত আমি তোমাদের জন্য দিয়ে দিলাম আমার এই কোরআনে বলুন সুবহানাল্লাহ আসিয়া আসিয়ার জীবন থেকে যেটি শিখতে হবে সেটি হলো সেটি হচ্ছে ইস্তিকামাত আল্লাহর উপরে ঈমান আস্থা বিশ্বাস এবং মজবুতি কিভাবে করতে থাকতে হয় মজবুত সেটি হযরত আসিয়ার জীবন থেকে শিখতে হবে একজন জালিম স্বামীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর দ্বীনের উপরে কিভাবে অটল থেকেছেন এই শিক্ষাটি আসিয়ার জীবন থেকে পাওয়া যায় কারণ ফেরাউন হযরত আসিয়াকে চরম নির্যাতন করেছে রাজদরবারে ফেরাউন বলল মন্ত্রীরা আমার স্ত্রী সম্পর্কে বলো মন্ত্রীরা বলছে আপনার স্ত্রী আসিয়াকে তো আমরা খুবই ভালো জানি এই রকম সুন্দর বিদুষী নারী আমরা দেখি নাই 40 বছর ধরে আপনার সাথে ঘর সংসার করছে কোন রকমের অহংকার তার মধ্যে নাই তারপরে কোনো অনিহা নাই একজন মহারাজার স্ত্রী হলে কত অহংকার দাপট কত কিছু কিন্তু এই ধরনের কোন রকমের কোন অহংকার নাই বিনয়ী একজন মানুষ সুবহানাল্লাহ অর্থাৎ ওদের মুখ দিয়ে আল্লাহ আসিয়ার গুণাগুণ আল্লাহ বের করে দিয়েছেন ফেরাউন বলছে ঠিক আছে কিন্তু একটা পয়েন্টে সমস্যা কি কয় ও যে আমাকে খোদা রব মানে না মন্ত্রীরা বললেন এটা আপনার পারিবারিক বিষয় আমরা নাক গলাবো না তখন ফেরাউন বলছে না যারা আমাকে মানে নাই যেমন 70,000 জাদুকর ফেরাউনকে রব না মেনে আল্লাহকে রব মেনেছে ফেরাউন কি করেছে জাদুকরদের ডান দিকের হাত বাম দিকের পা অথবা কারো বাম দিকের হাত ডান দিকের পা এইভাবে কেটে কেটে জাদুকর নতুন মুসলমান যারা তাদেরকে নির্যাতন করে শহীদ করে দিয়েছে ফেরাউন বলল আমার স্ত্রী হলে হবে কি আমাকে যদি না মানে তাকেও শাস্তি দেব প্রথমে ফেরাউন তার শাশুড়িকে ডেকে পাঠালো ফেরাউন শাশুড়িকে ডেকে পাঠিয়ে বলল আপনার মেয়েকে বোঝান ঠিক করেন ওকে এক সপ্তাহ সময় শাশুড়ি অর্থাৎ আসিয়ার মা মেয়েকে বলছে মা রে তুই তো ওকে ভালো করে জানিস ও যা বলছে মেনে নে হযরত আসিয়া বলেন মা কোনো মানুষ একবার যখন আলোর মধ্যে আসে আলোর থেকে সে কিন্তু আর অন্ধকারে ফিরে যায় না সুতরাং আমি যাকে রব মেনেছি আল্লাহকে আমি অন্য কাউকে রব মানতে রাজি নই এক সপ্তাহ পার হলো হলো না কাজ ফেরাউন দেখলো হলো না তখন পদ্ধতি চেঞ্জ করলো বলল নিয়ে যাও বিশাল ময়দানের মধ্যে মাঠের মধ্যে নিয়ে যাও আসিয়াকে এই মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে ফেলে দিয়ে ওর পোশাকটা একেবারে খুলে ফেলে উলঙ্গ করে মাঠের মধ্যে রৌদ্রে ফেলে রাখো বলো নাউজুবিল্লাহ সৈনিকেরা এসে আসিয়াকে নিয়ে যাওয়া শুরু করলো হযরত আসিয়া তখন হেড অফিসে দরখাস্ত দিলেন হেড অফিস কোনটা আল্লাহর দরবার তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন কি দরখাস্ত তিনি দরখাস্ত পেশ করলেন রব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আসিয়া দরখাস্ত দিলেন আল্লাহ গো ও আমার রব আপনার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানান সুবহানাল্লাহ আল্লাহর কাছে আসিয়া বলতে পারতেন আল্লাহ জান্নাতে আমার ঘর বানাও আগেই জান্নাত না বলে বলেছেন আল্লাহ তোমার পাশে তারপরে জান্নাত তার মানে আগে প্রতিবেশী বানিয়েছেন আল্লাহকে এরপরে পাশে একটা ঘর বানিয়েছেন এই যে মনোয়ার হোসাইন ইসলামী গানের শিল্পীরা গান গায় সুন্দর করে গান গায় মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আজকের এই যুগে এখনকার যুগে মনোয়ার হোসাইন সহ
ইসলামী গানের শিল্পীরা তারা যে এই গানটি গাইবে আল্লাহ তাআলা এই গানটা হাজার হাজার বছর আগে আসিয়ার কণ্ঠ দিয়ে আল্লাহ গাইয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই গানটা প্রথম আসিয়ার গান আসিয়া বলেছেন আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও এই দরখাস্ত পেশ করেছেন আসিয়াকে মাঠে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে শরীর থেকে একটি একটি করে পোশাক খুলতেছে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন যারা খুলতেছিল পোশাক আর হাজার হাজার জনতা মাঠের চতুর্দিকে দাঁড়ানো আল্লাহ এদের সকলের চোখে আবরণ ফেলে দিলেন আসিয়াকে কেউ লঙ্গ দেখতে পেল না আল্লাহ হেফাজত করলেন বলুন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আসিয়ার জীবন গিয়েছে কিন্তু আসিয়া ঈমান থেকে সরে যাননি সুতরাং মা বোনেরা আসিয়ার জীবন থেকে যেটি আমরা শিখব যে আল্লাহর প্রতি ঈমান মজবুতি জালিম স্বামীর সাথে ঘর সংসার করেছেন স্বামীর খেদমত করেছেন সংসারের সমস্ত কাজ ঠিকমতো করেছেন কিন্তু ঈমান থেকে সরে যাননি এজন্য শিক্ষা হলো যে আমাদের দেশেও অনেক স্বামী আপনাদের রয়েছে ফেরাউন মার্কা স্বামী অনেকের কিন্তু আছে এখনো সমাজে ফেরাউন মার্কা জালেম স্বামী অনেকের আছে কিছু হল আর না হোক মানে সামান্য একটু উনিশ বিশ হলে একবারে গরু ছাগলের মতো পিটায় এইরকম বীর বাহাদুর মার্কা মুক্তিযোদ্ধা স্বামীও দুনিয়াতে আছে অনেকের ঠিক না বীর বাহাদুর মার্কা অথচ আল্লাহ রসুল এদেরকে বলেছেন সবচেয়ে বড় কাপুরুষ যারা স্ত্রীদেরকে মারধর করে পিটায় এই ধরনের স্বামীদেরকে আল্লাহ রসুল কাপুরুষ বলেছেন তো হতে পারে অনেক জালেম স্বামী থাকতে পারে তবুও আমার মা বোনদের আমি অনুরোধ করব যদি স্বামী যদি জালিমও হয় আপনার স্বামীর সেবা যেই সেবা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না এটা আপনার দ্বারাই শুধু সম্ভব আপনি কেবলমাত্র করতে পারবেন সেটি আপনি ঠিক রাখবেন সংসারের কাজগুলো ঠিক রাখবেন কিন্তু যদি কোনো ইসলামী শরিয়া পরিপন্থী কোনো নির্দেশ দেয় সেটি শুধু আপনি চেষ্টা করবেন বুঝিয়ে ই করার এইভাবে করে আপনারা আপনাদের জীবনটাকে চালাবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমি আগেই বলেছি কথা বলবো না আমি লম্বা জাস্ট হুজুর আসা পর্যন্ত দু একটি কথা বললাম দুইজনের কথা বলেছি সুযোগ হলে বাকি চারজনেরটা পরে বলা যাবে ইনশাআল্লাহ এখন ভাইজান এসে গেছেন উনি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উনি অল্প সময় যেহেতু আপনারা ব্যস্ত আবার দিনের বেলায় দীর্ঘ সময় মাহফিল করাটাও উচিত নয় করোনা পরিস্থিতি চলছে গ্যাদারিং গঞ্জাম এগুলো প্রশাসনের পক্ষ থেকেও দিকনির্দেশনা আছে এই জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো এখন আমাদের মাঝে উপস্থিত আপনাদের প্রিয় আপনাদের পছন্দের আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাফেজ আলতাফ হুসাইন পাবনা তিনি উপস্থিত হয়ে গেছেন এখন তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি আশা করব আপনারা কথাগুলো শুনবেন এবং আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে এই কথাগুলো আমল করে আমাদের আমলি জিন্দেগিকে সুন্দর করে জান্নাতি হবার সুযোগ করে দিন আমরা সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ